প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি, আমরা আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা এক টাকা রুজি করলে আমরা 20 পেন্স চিন্তা করি বাংলাদেশে পাঠানোর জন্য, আমরা প্রতিদিন চিন্তা করি আমাদের ফ্যামিলি আমাদের দেশের জন্য, নেক্সট প্রজন্ম এরা ভয় পাবে যেতে। আমার ছেলে, আমার এই ছোট্ট ছেলেটা আমাকে সেদিন বলতেছে, মা, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু সি নানু বিকজ দে উইল কিল মি, আই ডোন্ট ওয়ান্ট টু, মাই সান টেল মি দ্যাট। আমি বলছি, না, কেউ তোমাকে মারবে না বাবা। তো এই ধরনের ভয় নিয়ে আমাদের নেক্সট প্রজন্মরা আর যাবে না বাংলাদেশে। এইরকম যদি আমাদের বাচ্চারা বই পায়, নেক্সট প্রজন্ম আর যাবে না। আমি এই মানববন্ধন থেকে সকল প্রবাসী, আর যেন ফিউচারে কোনো প্রবাসী ভাই ওর বোন, কোনো মা, কোনো বাবা আর যেন হয়রানি হতে হয় না হয় জামিলা চৌধুরীর মতো, যেন চিৎকার করে যেন কাঁদতে না হয়। আমি আমার ছেলের কাছে ফিরে যেতে চাই, আর কোনো যেন মখলিসুর রহমান যেন না বলে আমাদের মধ্যে হিউম্যানিটি বলতে কিছু নাই। আমি আমার চেয়ারে বসে পাওয়ার খাটাইছি, এইরকম কোনো শব্দ যেন আমরা একজন মানে সরকারি কর্মকর্তার কাছে যেন না শুনি। একটা ফর্মের জন্য আমি মানে যেন কোনো প্রবাসীর জন্য ভিক্ষা না চাইতে হয় ঘন্টা ধরে, যে আমি একটা ফর্ম চাই, কমপ্লেন ফর্ম চাই, একটা ঘন্টার পর ঘন্টা আমি মানে চাইছি ফর্ম চাই, অমর হায়াতের সাথে দেখা করতে চাই বলে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়েছে আমার। আমি আর চাই না কোনো প্রবাসী যেন এটা ভবিষ্যতে এইরকম জিনিস ফেস করে, এইটাই আমার দাবি, আজকের দাবিটা। আমার কোনো কম্পেনসেশনের কোনো কিছুর কিচ্ছু আমি চাই না। আমি চাই না আমার দেশের লাল সবুজের পতাকাকে কেউ কলঙ্কিত করুক, কারণ আমি যদি কম্পেনসেশন চাইতে হয় আমি ব্রিটিশ হাই কমিশনে যেতে হবে, আমার বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করতে হবে। আমি এই রকম কিচ্ছু চাই না, এই রকমের কোনো ধরনের জিনিস আমি করতে চাই না। আমি উদ্যোগী নেই নাই, আমি চাইলে সেইখানে আমি হ্যারাসমেন্ট করতে পারতাম ওদেরকে, কিন্তু আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, রেসপেক্ট করি, সেই জন্য হ্যাঁ অবশ্যই কিছু কুলাঙ্গারের জন্য আমি এগুলা করতে করি। প্রতিদিন ওই এই সুরত আলীকে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে, আমাদের নিজে মাহিবাই বলেছেন যে সুরত আলীকে মেরে ফেলা হয়েছে, ওই এয়ারপোর্ট থেকে মেরে ফেলা হয়েছে। কিছু মানে কুলাঙ্গার আছে সেখানে, কিছু খারাপ লোক আছে সেখানে, ভালো লোক আছে, খারাপ লোক আছে। আমি সবাইকে খারাপ বলবো না, কারণ এটা এটা ঠিক না বলা, এখানে অনেক ভালো লোক আছে, অনেক খারাপ লোক আছে, সেদেরকে শাস্তি দেওয়া হোক। যেমন মখলিসুর রহমান, অমর হায়াত, এইরকম এনায়েত, এই রকমের ধরনের মানুষ দেখে দেখে, সুমন, এদেরকে দেখে দেখে এদেরকে বহিষ্কার, প্রপার বহিষ্কার, বহিষ্কার বলতে 6 মাস এদেরকে ঘরে বসাইয়া খাওয়াইয়া আবার নিয়ে আসা এয়ারপোর্টে, এটা কোনো শাস্তি না। এদেরকে প্রপার সাসপেন্ড করা হোক, এদের মতো অফিসার যদি থাকে, এদের মতো অফিসার যদি আবার ফিরে আসে আবার এরা এই রকমের কাজ করবে, এ মখলিসুর রহমানের মতো অফিসার যদি মানে যারা বলে হিউম্যানিটি নাই, এদের মতো অফিসার যদি আবার মানে চলে আসে তো ওরা এবার আবার করবে সেই রকমের কাজ। একজন মহিলাকে সেখানে অপমান, এখানে মালের কোনো কথা আসে না, মাল নেওয়া হয়েছে টাকা দেয়া হবে। আমি নিন্দা জানাই উনার কথার উপরে, তীব্র নিন্দা জানাই, কারণ উনার ঘরে মা আছে, নিশ্চয়ই বোন আছে, যে একটা মহিলার অপমান হয়েছে সেখানে। কিভাবে অপমানিত হয়েছে, 5টা ছেলে মিলে ওরা অপমান করছে, কারণ সেখানে সিসিটিভি ফুটেজ আছে। যদি অপমান করা না হইতো, বাংলাদেশ বিমানের অফিসাররা আমার ঘরে গিয়ে আমার কাছে ক্ষমা চাইতে, সোশ্যাল মিডিয়াতে তো ভালো 80% ভালো বলবে, 20% যাদের যারা ওদের ওদের কিছু মানুষ আছে ওরা তো খারাপ বলবেই রে ভাই। তা আমি এখন এখন বলার কিছু আছে এখানে তো মানে খারাপ কিছু মানুষ বলবে, কারণ ওদের রিলেটিভরা আছে, খারাপ বলবেই, আমার কিছু যায় আসে না। আমি প্রবাসীদের জন্য যুদ্ধে নামছি, ইনশাল্লাহ আমি আগামীতেও যদি আমাদের কোনো প্রবাসী ভাই বোনরা হয়রানি হয় আমি তাদের পাশে দাঁড়াবো। প্রবাসী আমাদের বোন জামিলা চৌধুরীকে নির্যাতনের প্রতিবাদে আজকের এই মানববন্ধন, এখানে জামিলা চৌধুরীর শ্বশুরের উপস্থিত হয়েছেন, ওনার কথা উনি বলেছেন। আজকের সমাবেশ থেকে আমরা জামিলা চৌধুরীকে নির্যাতন করা হয়েছে, যে সমস্ত অফিসাররা এয়ারপোর্টে নির্যাতন করেছে আমরা তাদের শাস্তি চাই, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে একটা দৃষ্ট শাস্তি আমরা দাবি করছি। এবং জামিলা চৌধুরীকে যে ক্ষতিগ্রস্ত উনি হয়েছেন, বিশেষ করে এই ওনার যে আপনার টিকিটের যে ক্ষতি হয়েছে, কোয়ারেন্টাইনের যে আর্থিক ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণগুলো দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর আজকের সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি বাংলা সরকারের কাছে, যার ভবিষ্যতে যাতে কোনো বিমানবন্দরে প্রবাসযাত্রী নির্যাতনের শিকার না হন, সেটাই আজকের আমাদের মূল দাবি। আমি চাই সকল প্রবাসীরা আমরা শান্তিতে যেন যেতে
পারি বাংলাদেশে আমাদের এই যে প্রজন্ম, নেক্সট প্রজন্ম, এরা ভয় পাবে যেতে। আমার ছেলে, আমার এই ছোট্ট ছেলেটা আমাকে সেদিন বলতেছে, মা, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু সি নানু বিকজ দে উইল কিল মি, আই ডোন্ট ওয়ান্ট টু, মাই সান টেল মি দ্যাট। আমি বলছি, না, কেউ তোমাকে মারবে না বাবা। তো এই ধরনের ভয় নিয়ে আমাদের নেক্সট প্রজন্মরা আর যাবে না বাংলাদেশে। এইরকম যদি আমাদের বাচ্চারা ভয় পায়, নেক্সট প্রজন্ম আর যাবে না। তো আমি অনুরোধ জানাচ্ছি, একটু আপনারা খেয়াল করেন, কিছু দুষ্ট লোকের জন্য আমাদের লাল সবুজের পতাকায় যেন, মানচিত্রে যেন দাগ না পড়ে। আমি কোনো ধরনের অ্যাকশন নেই নাই এই লাল সবুজের পতাকার দিকে তাকায়া, আমি কোনো ধরনের অ্যাকশন নেই নাই। আমি এই যুদ্ধতে নামছি শুধু আমাদের প্রবাসীদের জন্য, আমি কোনো টাকার জন্য, আমি শুধু প্রবাসীদের জন্য নামছি এই যুদ্ধ। আমার শুধু প্রবাসীদেরকে আর যেন কোনো হয়রানি না করে।